মুক্তারপুর সেতু বাংলাদেশের একটি সড়ক সেতু। এটি ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতু নামেও পরিচিত। ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতু মুন্সিগঞ্জ জেলার জন্য একটি গুরুত্বপূর্ণ সেতু। এটি ষষ্ঠ মুক্তারপুর সেতু নামেও পরিচিত। মুন্সিগঞ্জ জেলা সদর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে মুক্তারপুর নামক স্থানে ধলেশ্বরী নদীর উপর দিয়ে নির্মিত এই ব্রিজটি ঢাকা, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জের যোগাযোগ ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। আপনারা ভিডিওতে মুক্তারপুর সেতু দেখছেন। সেতুটি নির্মিত হওয়ার আগে এ অঞ্চলের মানুষ নদীটি ট্রলারে পার হতো আর যানবাহন ফেরিতে পারাপার করতে হতো। ঢাকা ও মুন্সিগঞ্জ জেলার মধ্যে সরাসরি যাতায়াত ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য ঢাকা মুন্সিগঞ্জ সড়কে ধলেশ্বরী নদীর উপর 1521 মিটার দীর্ঘ মুক্তারপুর সেতুর নির্মাণ কাজ 2008 সালের ফেব্রুয়ারি মাসে সম্পন্ন হয়। ব্রিজটির দৈর্ঘ্য 1521 মিটার এবং প্রস্থ 10 মিটার। সেতুটি তৈরিতে খরচ হয়েছে 208.35 কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের অর্থায়ন 79.15 কোটি টাকা এবং প্রকল্প সাহায্য 129.20 কোটি টাকা। সেতুটির নির্মাণ কাজ শেষ হয় জানুয়ারি 2008 সালে। সেতুটিতে মোট স্পান রয়েছে 37টি এবং পাইল রয়েছে 126টি। বাংলাদেশ ব্রিজ অথরিটি এবং চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের যৌথ উদ্যোগে ব্রিজটি নির্মিত হয়। সেতুটি নির্মিত হওয়ায় মুন্সিগঞ্জ ও তার আশেপাশের অঞ্চলগুলো হতে ঢাকা মহানগরীতে শাকসবজি, ফলমূল সহ অন্যান্য কৃষি পণ্য সহজেই পরিবহন করা সম্ভব হচ্ছে। আগে বলা হয়েছে ব্রিজটির নাম মুক্তারপুর ব্রিজ। এর নকশা বক্স গার্ডার। মোট দৈর্ঘ্য 1521 মিটার। উচ্চতা 18.29 মিটার। প্রায় 60 ফুট 3 ইঞ্চি। স্প্যানের সংখ্যা 37টি। এই ব্রিজটির নির্মাণ প্রতিষ্ঠান চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন। নির্মাণ শেষ হয়েছে 2008 সালে। নির্মাণ ব্যয় 208.35 কোটি টাকা। উদ্বোধন হয় 18 ফেব্রুয়ারি 2008 সালে। চলুন আমরা ভিডিওর বাকি অংশ দেখি। থ্যাংক ইউ।